মরুতীর্থ হিংলাজ সিনেমাটার কথা মনে আছে? মনে থাকলে চোখের সামনে ভেসে উঠবে ভ্রূণ হত্যার পাপস্খলন করতে আসা হিংলাজ তীর্থে পোপটলাল প্যাটেল কিংবা কুন্তি থিরুমলের প্রেমের কাহিনী। উত্তম কুমার, বিকাশ রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের অনবদ্য অভিনয়ে পর্দায় জীবন্ত হয়ে উঠেছিল মরুতীর্থ হিংলাজ। এই মরুতীর্থ হিংলাজের লেখক অবধূত কালিকানন্দ। তার ছদ্মনাম অবধূত, সন্ন্যাসী মানুষ তিনি, নাম কালিকানন্দ অবধূত, বাংলা সাহিত্যের একজন অবহেলিত লেখক। অবশ্য পঞ্চাশের দশকের গোড়ায় পৌরত্বের কোঠায় পৌঁছে যখন বাড়ি তৈরির টাকা জোগাড় করতে কালিকানন্দ অবধূত লিখতে শুরু করলেন, তখন তিনি সন্ন্যাস জীবন থেকে গৃহী হয়েছেন। কিন্তু অবধূতের জীবন সিনেমার চেয়েও রোমাঞ্চকর। ছিলেন দুলাল মুখোপাধ্যায়, হয়ে গেলেন কালিকানন্দ অবধূত। সে এক দীর্ঘ যাত্রাপথ। বাবা অনাথনাথ মুখোপাধ্যায় অবিভক্ত বাংলাদেশের বরিশাল থেকে কলকাতায় আসেন প্রথম মহাযুদ্ধের আগে। চাকরি সূত্রে ছিলেন র্যালি ব্রাদার্সের বড়বাবু। বিয়ে হলো কলকাতা বাগবাজারের প্রভাবতী দেবীর সঙ্গে। থাকতেন কলকাতার হাতিবাগান অঞ্চলে। এই হাতিবাগানেই 1910 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর কালী পুজোর পরের দিন দুলাল মুখোপাধ্যায় ওরফে কালিকানন্দ অবধূতের জন্ম। তারা ছিলেন 6 বোন এবং 2 ভাই। ছোট ভাই ছিলেন মৃণাল কান্তি। দুলাল মুখোপাধ্যায়ের শিক্ষাজীবন অজানা, তবে পারিবারিক সূত্রে জানা যায় তিনি নাকি গ্র্যাজুয়েট ছিলেন। 1930 কলকাতা পোর্ট কমিশনের অফিসে স্টোর কিপার হন দুলাল মুখোপাধ্যায়। হুগলির রিসরার সুখময়ী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তার। একমাত্র সন্তান অমলের জন্মের 6 মাস পরেই সূতিকা রোগে আক্রান্ত হন সুখময়ী দেবী। আরও 6 মাস রোগভোগের পর মারা যান। স্ত্রীর মৃত্যুতে প্রচণ্ড আঘাত পান দুলাল মুখোপাধ্যায়। ওদিকে পোর্ট কমিশনে রেবতীমোহন মুখোপাধ্যায় নাম নিয়ে পিস্তল খালাস করে বিপ্লবীদের দিয়ে দিতেন তিনি। জানাজানি হতেই ছেলেকে ফেলেই পালালেন পূর্ববঙ্গের ফরিদপুরে বন্ধু বৃন্দাবন চন্দ্রদাসের কাছে। সেখানেও একদিন পিছু ধাওয়া করল ব্রিটিশ পুলিশ। পুলিশের তাড়ায় এক বর্ষায় উত্তাল পদ্মা নদীতে ঝাঁপ দিলেন নিশ্চিত মৃত্যুকে উপেক্ষা করে। পারে দাঁড়িয়ে গুলি ছুটতে লাগলো পুলিশ, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না কালিকানন্দ অবধূতকে। আশ্রয়দাতা বন্ধু বৃন্দাবন চন্দ্র জানিয়ে দিলেন দুলাল মুখোপাধ্যায় মারা গেছেন। আর সত্যিই তো, বর্ষার দুরন্ত পদ্মায় ঝাঁপ দিয়ে কি আদৌ বাঁচা সম্ভব? প্রায় 22 বছর পর যখন মরুতীর্থ হিংলাজ প্রকাশিত হলো, কাগজে ছবি ছাপা হলো, তখন লোকজন জানল দুলাল বেঁচে আছে এখনও। তবে তিনি তখন দুলাল নন, কালিকানন্দ অবধূত। উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন আশ্রয়দাতা বন্ধু বৃন্দাবন চন্দ্রকে। তার দ্বিতীয় বিখ্যাত উপন্যাস বের হয় 1960 কাটোয়ার উদ্ধারণপুর মহাশ্মশানের পটভূমিকায় উদ্ধারণপুরের ঘাট। এটি ছিল তার পিতা অনাথনাথ মুখোপাধ্যায় এবং প্রথমা স্ত্রী সুখময়ী দেবীকে উৎসর্গ করা। পদ্মায় ঝাঁপ দেওয়ার পর ঘুরতে ঘুরতে দুলাল মুখোপাধ্যায় একসময় পৌঁছে যান উজ্জয়িনী। সেখানে মহাকাল মন্দিরে সন্ন্যাস নেন, নাম হয় কালিকানন্দ অবধূত। সমস্ত রকম সংস্কার থেকে ধৌত তিনি, তন্ত্রে তিনি অবধূত। এছাড়াও শরীরের ভেতরে যে অবধূতিকা নারী, তার সম্পর্কে যিনি জ্ঞানী তিনি অবধূত। অবধূত কালিকানন্দ এরপর দেশের বিভিন্ন জায়গায় তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। একসময় আসেন উত্তরকাশীর কালী মন্দিরে, সেখানকার পূজারী হন। এই পর্বের বিবরণ রয়েছে তার নীলকণ্ঠ হিমালয়ে। এই উত্তরকাশীতেই তার সঙ্গে দেখা হয় সাধিকা আনন্দময়ী মায়ের। আনন্দময়ী মা অবধূতের জীব ঘুরিয়ে দিয়ে তাকে 3 বছর মৌনী করে রেখেছিল। এ বিষয়ে অবধূতের নিজের লেখাতেই পাওয়া যায়, মা বললেন হাঁ করো, আগে কাজটুকু সেরে নি, তারপর যা বলার বলবো। হাঁ করলাম, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কি যেন একটা হলো। কয়েকটি মাত্র মুহূর্ত, তারপর আমার মুখের ভেতর থেকে আঙুল টেনে নিলেন মা, মুখ বন্ধ হলো। শুনতে লাগলাম তখন অভয়বাণী, এবার ঘুরে বেড়াকে যা, চোখ মেলে দেখবি, কান পেতে শুনবি, চৈতন্য দিয়ে বুঝবি তোর মা নিজের জীবটা কামড়ে রয়েছেন। জীব কামড়ে থাকলে কেউ কি কথা বলতে পারে? পারে না। তোর জীবটাও অচল করে দিলুম, এইবার মজা করে দেখে নে তোর মায়ের এই সংসারটা কেমন জায়গা। এই যে হিমালয়, এখানেই সব আছে। 3 বছর পরে যখন বেরোবি পাহাড় থেকে, তখন সব তোর জানা হয়ে যাবে। মৌনব্রতের সঙ্গে সঙ্গে কালিকানন্দ অবধূতের পরিব্রাজক জীবনে যোগ হলো আরও 2টি ব্রত, 1 অজগর ব্রত এবং 2 পাঞ্চীব্রত। কারো কাছে কোনো কিছু চেয়ে খাওয়া যাবে না, কেউ দিলে তবেই খাওয়া যাবে, এটাই অজগর ব্রত। অন্যদিকে পাখিরা যেমন তাদের সংগৃহীত খাদ্য সন্ধ্যের মধ্যেই খেয়ে ফেলে, সেরকম যা খাবার থাকবে সেদিনকেই খেয়ে নিতে হবে।
পরের দিনের জন্য কোনো কিছু সঞ্চয় করা যাবে না, এর নাম পঞ্চীব্রত। মৌনব্রত, অজগরব্রত, পঞ্চীব্রত, তিন ব্রত নিয়ে কালিকানন্দ অবধূত খালি পায়ে ঘুরে বেড়ালেন হিমালয়ে। গেলেন কৈলাসে মানস সরোবরে। ঘুরতে ঘুরতে একসময় ঘরের কাছে কাটোয়ার উদ্ধারণপুর ঘাটে এসে পৌঁছালেন। ফের সেখান থেকে চলে গেলেন মায়ানমার, ফিরলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার আজাদ হিন্দ বাহিনীর পথ ধরে। ব্যারাকপুরের শিষ্য সেনগুপ্তদের বাড়িতে এলেন, সেখান থেকে আবার পূর্ববঙ্গের বরিশাল। বরিশালে যে বাড়িতে ছিলেন সে বাড়ির মেয়ে সরোজিনী দেবীর সঙ্গে সম্পর্ক হয় এবং সেখান থেকেই বিয়ে। এই দ্বিতীয় বিয়ের পর ভৈরবী সরোজিনী দেবীকে নিয়ে কালিকানন্দ অবধূত যান মরুতীর্থ হিংলাজে, সেখান থেকে কামাক্ষা হয়ে নবদ্বীপ ধাম। অবশেষে পঞ্চাশের দশকের গোড়ায় জমি কিনে চুচুড়ায় গঙ্গার ধারে বাড়ি করলেন। ভৈরবী সরোজিনী দেবীকে নিয়ে নতুন করে ঘর বাঁধলেন। একমাত্র ছেলে অমলের বিয়ে দিলেন নদিয়ার বেঠুয়া ডহরিতে। পুত্রবধূ হিসেবে ঘরে এলেন সূচনা দেবী। অবধূত কালিকানন্দ নিজের বাড়িতেই তৈরি করলেন রুদ্রচণ্ডী মঠ, তন্ত্র সাধনা করতেন। বন্ধু সাহিত্যিক তারাশঙ্করের মৃত্যুর দিন আগেই বলে দিয়েছিলেন তিনি। ফের ছন্দপতন ঘটল। 1977-এর 17ই আগস্ট মারা গেলেন ভৈরবী সরোজিনী দেবী। ফের প্রচণ্ড মানসিক আঘাত পেলেন কালিকানন্দ অবধূত। একমাত্র ছেলের সঙ্গেও দূরত্ব বাড়ছিল, ক্রমশ সুরায় আসক্ত হয়ে পড়লেন তিনি, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। ভৈরবী চলে যাওয়ার মাত্র 8 মাসের মাথায় 1978-এর 13ই এপ্রিল নীল ষষ্ঠীর দিনে চলে গেলেন কালিকানন্দ অবধূত, মিশে গেলেন কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের চিতাভস্মে। রেখে গেলেন বাংলা সাহিত্যের ভাণ্ডারে নিজের অভিজ্ঞতা লব্ধ 23খানি উপন্যাস, কিন্তু নিজে রয়ে গেলেন অবহেলিত সাহিত্যিক রূপেই। কালিকানন্দ অবধূতের উপন্যাসগুলির মধ্যে রয়েছে মরুতীর্থ হিংলাজ, হিংলাজের পরে বশীকরণ, তাহার দুই তারা, উদ্ধারণপুরের ঘাট, ক্রিম, পিয়ারি, বহুব্রীহী, ভোরের গোধুলি, টপ্পা ঠুংরি, ভূমিকালিপি, কান পেতে রই, তুমি ভুল করেছিলে, অনাহত আহুতি, স্বামী ঘাতিনী, ফক্করতন্ত্রম, দুর্গম পন্থা, নীলকণ্ঠ হিমালয়, মন মানে না, সাচ্চা দরবার, উত্তর রামচরিত, সুমেরু কুমেরু এবং একটি মেয়ের আত্মকাহিনী। অবধূতের জীবন গল্পের মতোই। তিনি আর ভৈরবী 1950-52 নাগাদ চুচুড়ায় আসেন। তখন অবধূতের পরিবারের লোকেরা জানেন না তিনি বেঁচে আছেন। চুচুড়ায় ফুকেট লেনের একটি বাড়িতে থাকতে শুরু করেন তারা। তারপর গঙ্গার ধারে জমি কিনে সেখানে বাড়ি তৈরির পরিকল্পনা করেন। এর জন্য আবার আইনি ঝামেলায়ও জড়িয়ে পড়েন। কোস্টাল আইন অনুযায়ী নদীর ধারে একটা ন্যূনতম দূরত্ব রেখে বাড়ি নির্মাণ করতে হয়, তবে সে মামলায় অবধূত জিতে যান, জমিটা তার হয়ে যায়। তার তৈরি সেই বাড়ি এখনও আছে, সেখানে তার প্রতিষ্ঠিত মন্দিরে এখনও পুজো হয়। পরবর্তীকালে তার পুত্র এবং দুই পৌত্র তারাশঙ্কর এবং শঙ্করষণ বাড়িটিকে আরও সাজিয়ে গুছিয়ে নিয়েছেন। ওই বাড়ির ঠিক পাশেই বন্দে মাতরম ভবন, সেখানে বসেই বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন আনন্দমঠ। জমি কিনে একতলা বাড়ি করতে গিয়ে পয়সার অভাবে মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। তখন কালিকানন্দ অবধূত ঠিক করলেন সব বিক্রিবাটা করে ভৈরবীকে নিয়ে আবার পথে বেরিয়ে পড়বেন। কিন্তু কিছু একটা ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, ভবঘুরে সন্ন্যাসী কলম ধরেন। এর মধ্যে আরেকটি বিষয় আছে। চুচড়ায় ফিরে এসেও তিনি নিজের পরিবার, ফেলে আসা সন্তানের খোঁজ করেননি। আসলে তিনি আর পূর্বাশ্রমে ফিরে যেতে চাইতেন না। ভেবেছিলেন এক বছরের যে শিশুকে ফেলে এসেছিলেন তিনি অনিশ্চিতের পথে পাড়ি দিয়েছিলেন, সেই শিশু নিশ্চয়ই আর বেঁচে নেই। যখন তিনি বাড়ি ছাড়েন তখন তার বাবা অনাথনাথ মুখোপাধ্যায় বেঁচে, যখন ফিরে আসেন ততদিনে বাবা মারা গিয়েছেন। মা প্রভাবতী দেবী বেঁচেছিলেন, মা আর ভাই মৃণালকান্তি মানুষ করেছিল অবধূতের সন্তানকে। তার হিংলাজের কাহিনী প্রকাশিত হওয়ার পরেই রাতারাতি বিখ্যাত হয়ে যান কালিকানন্দ অবধূত, তাকে নিয়ে লেখালেখি শুরু হয়। সেই সময়ই একটি লেখার সঙ্গে তার ছবি প্রকাশিত হওয়ায় পরিবারের সকলে বুঝতে পারেন তিনি বেঁচে আছেন। একদিন ভৈরবীকে নিয়ে কালীঘাট মন্দির দর্শনে যান তিনি। সেখানে তার স্ত্রী সুখময়ী দেবীর বাড়ির লোকজন তাকে দেখে চিনতে পারেন। খবর দেওয়া হয় ছেলে অমলকে, যে ছেলে 22 বছর পর্যন্ত জানতেন না যে তার বাবা আছে। খবর পেয়ে সে ছেলের কী অবস্থা হয়েছিল তা সহজেই অনুমান করা যায়। অবধূতের পৌত্র বলেছেন, আমার বাবা যখন বোম্বেতে কাজ করছেন তখন এই খবর শুনে ফিরে আসতে হয় তাকে। পরিবারের সম্পর্কগুলো নতুন করে দানা বাঁধে, কিন্তু আমার বাবার সঙ্গে বরাবরই তার মনোমালিন্য হতো। দাদুকে কোনোদিন অসম্মান করেনি আমার বাবা, কিন্তু কোথাও একটা খারাপ লাগা তো ছিলই। মতের অমিল হওয়ায় বাবা বেশ কয়েকবার বাড়ি থেকে চলেও যান, বলেছিলেন কালিকানন্দ অবধূতের নাতি। মা প্রভাবতী দেবীকে কাশীতে ঘর ভাড়া করে রেখে দিয়েছিলেন অবধূত। মা মারা যাওয়ার পরে
গেরুয়া ছাড়েন তিনি, ফের পৈতে ধারণ করে মায়ের কাজ করেন। অমল তার সঙ্গে চুচুড়ার বাড়িতে থাকতেন, ছেলের বিয়েও দিয়েছিলেন অবধূত। বেতুয়া ডহরির মেয়ে সূচনা মুখোপাধ্যায় পরিবারে পুত্রবধূ হয়ে আসেন, জন্ম হয় নাতি তারাশঙ্করের। কিন্তু ছেলের সঙ্গে সংঘাত তার অব্যাহত ছিল, দুজনেরই প্রবল অহংবোধ ছিল। এমন একটা সময় আসে যখন ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হয় আর অন্যদিকে চলে যান ভৈরবীও। ভৈরবী গত হওয়ার পরের আট মাস খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন অবধূত, অসম্ভব সুরাসক্ত হয়ে পড়েন। দিন রাত তা নিয়েই পড়ে থাকতেন, শরীর জবাব দিতে দেরি করেনি। কেওড়াতলা মহাশ্মশানে মৃত্যুর পর দাহ করা হয় কালিকানন্দ অবধূতকে। জন্মেছিলেন কালীপুজোর পরের দিন, চলে যান নীলষষ্ঠীর দিনে। এ এক কাকতালীয় নাকি সমাপতন। ১৯৭৭ ১৭ আগস্ট মারা যান ভৈরবী সরোজিনী দেবী। ভৈরবীর মারা যাওয়াতে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিলেন কালিকানন্দ অবধূত, তার সঙ্গে ছিল ছেলের সঙ্গে দূরত্ব। সুরায় আসক্ত হয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে একদিন তিনিও পরলোক গমন করেন। ভৈরবী চলে যাওয়ার মাত্র আট মাসের মাথায় ১৯৭৮ ১৩ এপ্রিল নীলষষ্ঠীর দিন চলে যান কালিকানন্দ অবধূত, মিশে যান কলকাতার কেওড়াতলা মহাশ্মশানের। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের একজন অবহেলিত সাহিত্যিক এবং বাংলার এক অন্যতম সাধক কালিকানন্দ অবধূতের বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।